ছোটবেলা থেকে এখনও প্রায় বলতে শুনি যে ঈসা মসীহ শুধু ইহুদিদের জন্য আসলেন, হজরত মুসার শরীয়ত পুনর্বহাল করতে এবং শরীয়ত ছাড়া তিনি নতুন কিছু আনেননি। ঈসা মসীহ একটি বিষয় ঠিকই বলেছেন যে তাকে বনি ইসরায়েলে হারানো ভেড়ার জন্য পাঠানো হয়েছে, এটাই সত্য। কিন্তু তিনি এদের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। আপনি জানেন, কফরনহামে ঈসা এক রোমীয় সেনাপতির সঙ্গে কথা বলেছেন, এমনকি তিনি তার গোলামকেও সুস্থ করেছেন। শুধু তাই নয়, তিনি সাইরোফোনিশীয় এক নারীর মেয়েকেও সুস্থ করেছেন। তিনি এক সামিরীয় নারীর সঙ্গে কথা বলেছেন এবং তাকে সামিরীয়দের দেখাশোনা করতে বলেছেন। এবং তিনি আরও বলেছেন, যা মথি কিতাবের শেষে লেখা আছে, তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার উম্মত করো, এহুদিয়া থেকে সামেরিয়া, দুনিয়ার শেষ সীমা পর্যন্ত। হযরত ঈসাকে কি শুধুমাত্র বনি ইসরায়েলদের কাছে পাঠানো হল, সেটা হচ্ছে কিছু কিছু মানুষের ধারণা। বিশেষ করে যেহেতু ইঞ্জিলের এক জায়গায় ঈসা বলেছেন, আমাকে বনি ইসরায়েলের হারানো মেষের কাছেই পাঠানো হয়েছে, এবং মথি ১০ অধ্যায় ৫-৬ আয়াতে, যেহেতু ঈসা মসীহ তার ১২ জন সাহাবিদের এই বলে পাঠিয়ে দিলেন যে, শুনুন তিনি কি বলেছেন, তোমরা অ ইহুদিদের কাছে বা সামরীয়দের কোনো গ্রামে যেও না, বরং ইসরায়েল জাতির হারানো মেষের কাছে যাও। এই দুই আয়াতের ভিত্তিতে কেউ কেউ বলে থাকেন, তাহলে ঈসা মসীহ শুধু ইসরায়েলের জন্য। তাহলে ঈসা মসীহ কেন এমন কথা বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে শুধু বনি ইসরায়েলের হারানো মেষের কাছে? প্রসঙ্গটা হচ্ছে, তার মৃত্যুর আগে তার প্রাণ কোরবানির মেষ হিসেবে, কাফফারা হিসেবে কোরবানি করে দেওয়ার আগে তিনি সেই কথা বলেছেন। সেই ঘটনার আগে তার তবলিক অবশ্যই শুধু বনি ইসরায়েলদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং তার এই মিশন যখন করা হল, তারপর নতুন একটি হুকুম দেয়া হল, এবং এই হুকুম হল ঈসার নাজাতের সুসংবাদ যেন সারা দুনিয়াতে প্রচার করা হয়। সেই ঘটনার পরে, ঈসার পুনরুত্থানের পর থেকে ঈসা মসীহ সুস্পষ্টভাবে উম্মতদের হুকুম দিলেন, তোমরা পৃথিবীর সমস্ত জাতির কাছে যাও এবং পাপের ক্ষমার এই সুসংবাদ প্রচার করো।